কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফা অবস্থায় রেখে আসছি। ফজরের সময় ফেরেশতা আলাদা হয়, ফেরেশতারা ডিউটি পরিবর্তন করে, আসরের নামাজের সময় ডিউটি পরিবর্তন করে, দুই ওয়াক্তের সময় বান্দারা সেজদা অবস্থায় থাকে। ওগো আল্লাহ, আপনার বান্দাদেরকে সেজদা অবস্থায় আমরা জমিনের মধ্যে রেখে আসছি। বিশ্বনবী বলেন, দুই নম্বর ঈমান হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, দুই নম্বর হলো আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনা, ওয়া কুতুবি, তিন নম্বর ঈমান আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনা। আল্লাহর কিতাবের নাম কি? আসমানি যত কিতাব আছে, যত সহিফা আছে, যত কিতাব আছে, সমস্ত কিতাবের প্রতি ঈমান আনয়ন করা, এটা হলো ঈমান। তিন নম্বর ওয়া রাসূলিহি, যত রাসূল আসছে সমস্ত রাসূলদের প্রতি ঈমান আনা, নবীদের নবুয়তের প্রতি ঈমান আনা, রাসূলদের রিসালাতের প্রতি ঈমান আনা, ওয়াল মালায়েকা ওয়া রাসূলি ওয়া কুতুবি ওয়াল কদরি খায়রি ওয়া শাররি তাআলা মিন আল্লাহ তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনা, কবরের প্রতি বিশ্বাস রাখা, আখিরাতের প্রতি বিশ্বাস রাখা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের একটা নুকতা কেউ কেউ যদি বিশ্বাস না করে, ওই লোকটা কোনোদিন ঈমানদার হতে পারবে না। আল্লাহর নবী বলেন, এটাই হলো ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনা, আল্লাহর ফেরেশতার প্রতি ঈমান আনা, মৃত্যুর প্রতি ঈমান আনা, তকদীরের ভালো মন্দের উপর ঈমান আনা, এবং কিয়ামতের ময়দানে আবার আল্লাহর সামনে একত্রিত হইতে হবে, এই কথার উপর ঈমান আনা, এটার নাম হলো ঈমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল বলেন, কাদ সাদাকতা কাদ সাদাকতা, আপনি সত্য কথা বলেছেন। হযরত ওমর বলেন, তিনি প্রশ্ন করেন, তিনি উত্তর দেন, নবী উত্তর দেন, আবার তিনি এটাকে সত্যায়ন করেন, আমরা আশ্চর্য হইলাম। তিন নম্বর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আখবিরনি মাল ইহসান, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বলেন ইহসান কাকে বলা হয়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এমন ভাবে ইবাদত করো, তুমি যেন আল্লাহকে দেখতেছো, আর যদি তুমি আল্লাহকে না দেখো, কমপক্ষে এটা বিশ্বাস করো, তোমার আল্লাহ তোমাকে দেখতেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে দেখে কি দেখে না? আল্লাহ তাআলা সামিউন, আল্লাহ তাআলা বাসীরুন, আল্লাহ তাআলা খাবীরুন, আল্লাহ তাআলা আলিমুন, ওয়া ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহু আল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, তুমি যা গোপন করো, যা প্রকাশ করো, সব জানে কে? চিৎকার করে বলেন, জানে কে? আল্লাহ বলেন, আমি শুধু তাই নয়, আসমানে সপ্ত আসমানে যা আছে তাও আমি জানি, সাত জমিনের নিচে, সাত তবক জমিনের নিচে যা লুকাইত আছে তাও জানে কে? আল্লাহ বলেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু ইউআযিবুকুম বিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, তুমি যা গোপন করো, যা প্রকাশ করো, সবগুলোর হিসাব নেবেন কে? আরো জোরে কে? আল্লাহ বলেন, ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশাউ, আমি যাকে মনে চাই ক্ষমা করে দেই, আমি যাকে মনে চাই শাস্তি দেই, কারণ
শাস্তি দে, বান্দাদের হাজার হাজার নয় লাখ লাখ কোটি কোটি গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়, ঠিক না? আল্লাহ তাআলা মাফ করতে কোনো চেহারা দেখে না, দেখেন সবার সব সৃষ্টিকার কালো সুন্দর শিক্ষিত অশিক্ষিত সব সৃষ্টিকার ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আমার আল্লাহ বলেন আমি কোন মানুষের চেহারা দেখি না, কে ধনী কে দরিদ্র, কে বড় লোক কে ছোট লোক, কে শিক্ষিত কে অশিক্ষিত, কে নেতা কে নেত্রী কে ফজা কে রাজা, আমি কোনো কিছু দেখি না। আমার সামনে যখন কেউ তাকবীরে তাহরিমা বলে দাঁড়িয়ে যায় নিজের জীবনের অপরাধের কথা স্বীকার করে, জমিনে সিজদা করার আগে আগে আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দে, আমি কারো চেহারার দিকে তাকাই না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো সাহাবী ছিলেন, আল্লাহর ইবাদত করতে 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 আল্লাহ তাআলা দুনিয়া থাকতে তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত বেলাল কত বড় সাহাবী, কালো সাহাবী, ধনী ছিলেন না, খুব বড় শিক্ষিত ছিলেন না, বড় ধনীও ছিলেন না, সুন্দরও ছিলেন না, বড় সাহিত্যিকও ছিলেন না, একজন কালো সাহাবি বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত করতে করতে আল্লাহর সামনে এত কবুল হয়েছে, এত কবুল হয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাই দিয়েছে। হযরত বেলালের মর্যাদা কেমন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন জান্নাত জাহান্নাম দেখলেন, জান্নাতে দেখেন হযরত বেলালের ফায়ের আওয়াজ আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদার কথা বর্ণনা করেন, বেলালের ফায়ের আওয়াজ জান্নাতে শুনলেন, দুনিয়াতে এসে বেলালকে ডাক দিয়ে বলে বেলাল জান্নাতে তোমার ফায়ের আওয়াজ, কি আমল তুমি করো, যে আমলের কারণে ওগো বেলাল দুনিয়ার থাকতেই আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। হযরত বেলালের দুইটা আমল ছিল, কয়টা আমল, দুইটা, দুইটা আমল ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনে কোনো আমল নাই, তবে আমি একটি আমল করে আমি যখন আমার অজু ছুটে যায় সাথে সাথে আমি অজু করে নেই, দুই রাকাত তাহিয়াতুল অজু পড়ে নেই। বিশ্বনবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এত মর্যাদা, এত মর্যাদাশীল আল্লাহ বানাইলেন। বিশ্বনবী হযরত বেলালের মর্যাদা বর্ণনা করতে যাইয়া বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতে ডুববে আমার নবী, আল্লাহু আকবার বলেন, সর্বপ্রথম কে ডুববে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতে ঢুকবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের কাছে যাবেন, জান্নাতের দরজায় ফেরেশতা ডাক দিয়ে বলবে কে, মান আনতা, কে আপনি, বলে আনা খাতুমুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী জান্নাতের দরজায় যাবে, হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী জান্নাতে ঢোকার জন্য একটি বাহনের উপর উঠবেন, একটি ঘোড়ার উপর উঠবে বিশ্বনবী, বিশ্বনবীর ঘোড়ার যে লাগাম থাকবে যে রশি, এই রশিটা একজন সাহাবী দরে দরে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামের ভিতরে জান্নাতি লোকেরা নবীর সামনে থাকবে, বিশ্বনবীর গোড়ার রশিটা কে ধরবে কে ধরবে কে ধরবে, সবাই শুধু একজন আরেকজনের দিকে তাকাবে, আল্লাহু আকবার, একজন আরেকজনের দিকে তাকাবে কে ধরবে এই রশি, বিশ্বনবীর ঘোড়ার রশিটা ধরে জান্নাতে ঢুকাবেন, কে ধরবে এই রশি, সবাই একজন আরেকজনের দিকে তাকাবে, একজন বলবে কে, কে সেই ভাগ্যবান ব্যক্তি, কে সেই ভাগ্যবান ব্যক্তি, কে রসুলের জান্নাতের গোড়ার রশিটা ধরে জান্নাতে নিয়ে যাবে, কে সেই ব্যক্তি।
আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত বেলালকে ডাক দিয়ে বলবে, বেলাল তুমি রশিটা ধরো, আল্লাহু আকবার। হযরত বেলাল বিশ্ব নবীর গোড়ার রশি ধরবেন, রশি ধরে ধরে হযরত বেলাল নবীজিকে জান্নাতে ঢুকাবে, আল্লাহু আকবার। হযরত বেলাল সর্বপ্রথম নবীর সাথে জান্নাতে ঢুকবেন গোড়ার লাগাম ধরে, গোড়ার রশি ধরে। বিশ্ব নবীর গোড়াকে টেনে টেনে গোড়ার উপরে বসে বিশ্ব নবী সর্বপ্রথম জান্নাতে ঢুকবে। এরপরে আস্তে আস্তে নবীর উম্মতরা ঢুকবে। হযরত বেলালকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, হযরত বেলাল এত বড় ধনীও ছিলেন না, বড় সাহিত্যিকও ছিলেন না, একমাত্র ইবাদত গুজারের ইবাদতের কারণে আল্লাহ তাআলা হযরত বেলালকে এত মর্যাদা দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্ধ সাহাবী। অন্ধ হইলে ইবাদত করলে আল্লাহর কাছে দাম আছে না নাই? আছে। কথা বলেন, আছে না নাই? আছে। টাকা পয়সা আল্লাহ দেখেন, সম্পদ আল্লাহ দেখেন, দুনিয়ার ভিতরে যত মানুষ আছে এক একজন মানুষ এক একটা জিনিসের জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? কেউ টাকার পাগল আছে না নাই? হালাল নাই হারাম নাই, খালি টাকার দরকার আছে না নাই? টাকা কি কোনো মানুষের উপকার করতে পারে? টাকা আপনার কাছে আছে, যতক্ষণ আপনার কাছে থাকে এটা আপনার কোনো উপকারে লাগে না? লাগে। কথা বলেন, হযরত আল্লামা তকি উসমানী মাদজিল্লাহুল আলী একটা ঘটনা লিখেছেন তার কিতাবে। এক লোক হজে যাবে উমরা করার জন্য, বলে যে তোমার সামান টামান সব কিছু নিচ্ছ? বলে হ্যাঁ, আমার কাছে টাকা পয়সা আছে, কোনো সমস্যা নাই। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? বলে সব ব্যবস্থা আছে, আমার পকেটে টাকা আছে, কোনো অসুবিধা নাই। রমজান মাস, রোজার মাস, এক দোকানে গেছে টাকা নিয়ে, যাই বলে ভাই সেহরি খাওয়ার জন্য আসছি। বলে সেহরি খাওয়ার জন্য লাইনে দাঁড়াও। লাইনে দাঁড়াইয়া সেহেরি নিতে নিতে খাবার শেষ, সেহেরি নিতে নিতে কি আরেক দোকানে দৌড়ে গেল। আরেক দোকানে যাওয়ার পরে দেখে সেখানে বলে ভাই সেহেরি আছে? বলে নাই, শেষ হয়ে গেছে। আরেক দোকানে গেছে, সেখানেও সেহেরি শেষ হয়ে গেছে। এখন সেহেরি না খাইয়া রোজা রাখছে। আরব দেশে প্রচণ্ড গরম, ফেড়ে খিদা, রোজা রাখছে সেহেরি না খাইয়া। হাতিমে কাবার ভিতরে শুয়ে আছে লাশের মতন। আল্লামা তকি উসমানী জিজ্ঞাসা করে ব্যাপারে কি, এই অবস্থা কেন? বলে সেহরি না খাইয়া রোজা রাখছি, এই জন্য আমি সেহরি না খাইয়া রোজা রাখছি, এই জন্য আমার শরীরের এই অবস্থা। বলে তোমার পকেটে তো হাজার হাজার দিনার, হাজার হাজার রিয়াল তোমার পকেটে আছে, তুমি না বলছো আমার পকেটে টাকা আছে, কোনো অসুবিধা টাকার পকেট ভরি আমার আছে। এক লক্ষ টাকা যদি আমার পকেটে থাকে, চা দোকানে যদি আমি এক টাকা না দেই চা খাওয়া যাবে? কথা বলেন, চা দোকানে যদি আমি এক টাকা না দেই রুটি খাওয়া যাবে? হোটেলে যদি টাকা না দেই খাওয়া যাবে? আমার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, যদি আমি ইটের বাটায় না যাইয়া ইটওয়ালার টাকা না দিয়া, সিমেন্টওয়ালার টাকা না দিয়া, রাজমিস্ত্রির টাকা না দিয়া, হেল্পারের টাকা না দিয়া, যদি মনে মনে বিশাল দশতলা বিল্ডিংয়ের কল্পনা করি, তাহলে আমার বিল্ডিং কি হবে? চিৎকার করে বলেন, হবে? তাহলে বোঝা গেল আমার টাকা আমার কোনো উপকারে লাগে? যতক্ষণ পর্যন্ত টাকা আরেকজনের কাছে না যায়, ঠিকই না ঠিকই না, টাকা যতক্ষণ আরেকজনের কাছে না যায় ততক্ষণ টাকা আমার কোনো উপকারে লাগে না। যখন আমার পকেট থেকে টাকাটা বের হয়ে যায়, তখন ইটওয়ালা ইট দেয়, সিমেন্টওয়ালা সিমেন্ট দেয়, রাজমিস্ত্রি কাম করে, হেল্পারে কাম করে, কাম করার পরে আমার ঘরে বিল্ডিং উঠে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার টাকা আমার কোনো উপকারে? টাকা কত বেঈমান! আমি কষ্ট করে পরিশ্রম করে কামাইলাম, আমার পকেটে লক্ষ লক্ষ টাকা,
কিন্তু এটা যতক্ষণ টাকায় আমার চিৎকার করে বলে তোমার পকেট বইরা যদি তুমি রাখো, ব্যাংক বইরা যদি রাখো, এটা যতক্ষণ আরেকজনের কাছে না যাবে ততক্ষণ এটা দিয়ে তোমার কোনো উপকার হবে না, ঠিকই না? সম্মান যদি আসমান থেকে আসেন ওই সম্মান চিরস্থায়ী হয়। কত মানুষ সম্মানের জন্য পাগল, সম্মান দেওয়ার মালিককে, সম্মান নেওয়ার মালিককে। সম্মান একটা আছে নিচের দিক থেকে, আরেকটা আছে উপরের দিক থেকে। আসমানের পক্ষ থেকে যদি সম্মান আসে ওই সম্মানটা চিরস্থায়ী হয়, আর মানুষের পক্ষ থেকে যদি নিচের দিক থেকে সম্মান আসে এটা কোনোদিন চিরস্থায়ী হয় না। কথা বলেন ঠিক কিনা? মানুষে এক লোকের ফুলের মালা দেয়, চেয়ারম্যান হয়েছে অথবা মেম্বার হয়েছে, ফুলের মালা দিয়ে দিছে, ঠিক কিনা? দেওয়ার দুদিন পরে এখন এই চেয়ারম্যান সাহেবের সবাই আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই অমুক ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম বলতেছে। দুদিন পরে যখন উনি চেয়ারম্যানই শেষ হয়ে গেছে আরেকজন চেয়ারম্যান হয়েছে, এখন হের গলার মধ্যে কি লাগায়? ফুলের মালা কার গলায়? আরেকজনের গলায়। কথা বলেন ঠিক কিনা? আগে চেয়ারম্যানের ফুলের মালা কই? এখন নাই, এখন কেউ হেরে জুতা মারে, ঠিক কিনা? কমুক ভাইয়ের গালে গালে জুতা মারো তালে তালে, কারণ কি? কয়ে রাস্তার ভুষা খাইছে, এই ঘুরছে ওই ঘুরছে এই ঘুরছে, হের বদনামের অভাব নাই, ঠিক কিনা? এখন আরেকজন চেয়ারম্যান হয়েছে, এখন ওনার সম্মানের অভাব নাই, আগে চেয়ারম্যানের সম্মান নাই। আর সম্মান যদি আসমান থেকে আসে, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বৃত্ত নাই, বিল্ডিং নাই, কিন্তু সম্মান যদি আসমান থেকে আসে ওই সম্মান চিরদিন থাকে। কথা বলেন ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিককে, মানুষের পক্ষ থেকে যে সম্মান এটা হইল ক্ষণস্থায়ী, আর আল্লাহর পক্ষ থেকে যে সম্মান এটা হইল চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু মানুষ আছেন, কেউ টাকার জন্য পাগল, কেউ সম্পদের জন্য পাগল, সম্পদের পাগল, সম্পদ করতে করতে আমার 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 করে। আমি সম্পদের বলি আমার, সম্পদে কয় না তোমার না, আরেকজনের। কথা বলেন ঠিক কিনা? আমি যেই সম্পদ জোগাড় করলাম এই সম্পদটা কিছুক্ষণ পরে আরেকজন মালিক হইয়া যায়, ঠিক কিনা? নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে কে মালিক? ছেলে মালিক, মেয়ে মালিক, স্ত্রী মালিক, আট ধরনের ওয়ার শেষে দাঁড়াইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে সম্পদও আমার না আরেকজনের, টাকাও আমার না, টাকাও আরেকজনের। যতক্ষণ পর্যন্ত টাকা আরেকজনের না দেই ততক্ষণ পর্যন্ত এই টাকা আমার কোনো উপকারে লাগে না। তাহলে টাকার মালিক আমি না, সম্পদের মালিকও আমি না, আমার শরীরের মালিকও আমি না। কথা বলেন ঠিক কিনা? আমার শরীরের মালিক আমি না, কারণ আমি আমার শরীরকে যেভাবে রাখতে চাই সেভাবে থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমি চাই না আমার দাড়িগুলো কালো হোক, এটা আমি চাই না। সব মানুষে চায় তার দাড়িগুলো সাদা থাকুক, কথা বলেন ঠিক কিনা? সব মানুষ চায় শরীরটা ইয়াং থাকুক, সব মানুষ চায় শরীরটা সুস্থ থাকুক, কিন্তু শরীরটা সুস্থ থাকে না, মানুষটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, মানুষটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। হযরতে লোকমান আলাইহিস সালামের জীবনের ভিতরে আসছে, হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আসছে, কে আসছে? কথা বলেন কে আসছে? আজরাইল আসছে। আজরাইলের বলছে যে ভাই তুমি যখন আমার রূহ কবজা করতে আসবা তখন আমার একটু সিগন্যাল দিয়ে আসিও। কি দিয়ে আসবা? কি দিয়া? আমার একটু বলে আসবা। আচ্ছা, আমাদের সমাজে যারা মারা যায় এদেরকে কি আজরাইলে কি সিগন্যাল টিগন্যাল দিয়ে আসে? কথা বলেন সিগন্যাল দিয়ে আসে? দাদা দাদি যে মারা গেছে সিগন্যাল দিয়ে আসছে? বলছে ওই যে যখন নাকি হালুয়াঘাট বাজার বাজার করতে গেছে, পরে দাদার সাথে দেখা হয়েছে আজরাইলের, দেখা হওয়ার পরে বলে যে দাদা খাউন টাউন যা আছে খাইয়া লইয়েন, আগামী মঙ্গলবারে আসর নামাজের সময় আপনার বাড়িতে আসমু। বলছে, কথা বলে বলছে হাজরতেন ইয়াকুব আলাইহিস সালাম বলেন, হাজরাইল ইসলাম তার সামনে এসে হাজির হয়ে গেল। হাজরতে ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আমি তো আপনাকে বলছিলাম আমার কাছে আসলে আমাকে একটু সিগন্যাল দিয়ে আসবেন, আমার একটু খবর দিয়ে আসবেন, আমার একটু সংবাদ দিয়ে আসবেন। বলে হুজুর আপনাকে আমি তিনটা মিস কল দিয়েছিলাম, কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা মিস কল দিয়ে আপনাকে আমি আসছি, এটা এখন ডাইরেক্ট কল দেওয়ার জন্য আসছি।
তিনটা মিস কল দিয়ে আমি আপনার কাছে আসছি, তিনটা সংবাদ দিয়ে আমি আপনার কাছে আসছি। এক নম্বর সংবাদ আমি আপনাকে দিয়েছিলাম, আপনার শরীরের যে শক্তি, আপনার এই শরীর দিয়া যে হুঙ্কার আপনি সমাজের মানুষকে দিয়েছেন, এই শরীর দিয়ে আপনি বিচার আচার করেছেন, এই শরীর দিয়া মানুষকে আপনি ধাপড় দিয়েছেন। আপনার ধাপড়ে, আপনার জুলুমে, আপনার কথায়, আপনার হুঙ্কারে এই জমিন থর থর করে কেঁপেছিল। আমি আপনার শরীরের এক নম্বর মিস কল দিয়া আপনার শরীরের ক্ষমতাগুলো কমায় দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? আপনার শরীরে এখন আগের মতো শক্তি নাই, এটা হলো এক নম্বর মিস কল, এটা হলো এক নম্বর খবর। দুই নম্বরে আপনার কাছে আমি আসছিলাম, আরেকদিন আপনার কাছে আমি আসছি, আপনার মুখের মধ্যে যে দাড়িগুলো ছিল ওই দাড়িগুলোকে দ্বিতীয় মিস কলে আস্তে আস্তে আমি সাদা করে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? আপনাকে দ্বিতীয় মিস কল দেওয়ার পরে দাড়ি সাদা হয়ে গেল, শরীরটা আপনার দুর্বল হয়ে গেল। আপনি আগে যেই পরিমাণ খাইতেন এই পরিমাণ আপনি খাইতে পারেন না। ডাক্তারের কাছে গেলে আপনাকে বলে একটা আপেল পুরাপুরি খাবেন না, দুই পিস খাইবেন, গরু গোশত এক বাটি খাওয়া যাবে না, তিন পিস খাইবেন, মুরগি এক পিস খাইবেন, আপেল এক পিস খাইবেন, কমলা এক পিস খাইবেন, আঙ্গুর দুইটা খাইবেন, এখন আগের মতো খাইতে পারেন না। চোখ দিয়ে আপনি এখান থেকে চার মাইল দেখতেন, এখন চোখে আপনি দেখেন না, কান দিয়া দশ মাইল দূর থেকে আপনি আওয়াজ শুনতেন, এখন কানে আপনি শুনেন না, চোখে আপনি দেখেন না। এই দাঁত দিয়ে কত মনকে মন, টনকে টন গুস্ত আপনি খাইয়া সাবাইয়া খাইয়া ফেলছেন, এখন আপনার ডান পাশের দাঁত নাই, বাম পাশের দাঁত নাই, নিচের দাঁতগুলি পড়ে গেছে, কানে আপনি শুনেন না, চোখে আপনি দেখেন না, কানে আপনি শুনেন না, দাড়িগুলো আপনি ইয়ং ছিলেন, দাড়িগুলো আস্তে আস্তে সাদা হয়ে গেছে। দুই নম্বর মিস কল দেওয়ার পরেও আপনি সোজা হন নাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ এরকম আছেন, দাড়ি সাদা হয়ে গেছে, এরপরে চোখে দেখে না, কানে শুনে না, কথা বলতে পারে না, দাঁত পড়ে গেছে, কোমর বাজা, কোমর ব্যাকা হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, এরপরেও মসজিদে আসে না, এরকম লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? জীবনটা শেষ হয়ে গেছে, হাঁটতে পারে না। ইয়াকুব আলাইহিস সালাম বলেন দুইটা মিস কল দিলাম, তিন নম্বরে আপনার কাছে আমি এসে আরে একটা মিস কল দিলাম, ওগো হুজুর আপনি চোখে দেখেন না, কানে শুনেন না, মুখে আগের মতো শক্তি নাই, জবানে শক্তি নাই, তিন নম্বরে এসে আপনার হাতের মধ্যে একটা লাঠি আমি উঠাইয়া দিয়েছি, আল্লাহু আকবার বলেন, দিছে কি দেয় নাই? কথা বলেন দিছে কি দেয় নাই? লাঠি বর করে চা দোকানে যাইতে পারেন, লাঠি দিয়ে টিভির সামনে যাইতে পারে, কপাল ফোড়া মসজিদে যাইতে পারে না, এরকম লোক আছে না নাই? ওগো লোকমান আলাইহিসসালাম বলেন, লোক হযরত ইয়াকুব আলাইহিসসালামকে আজরাইল বলেন, আপনাকে আমি তিনটা মিস কল দিলাম, শরীরকে দুর্বল করে দিলাম, আপনার কান চোখ নাক সব দুর্বল করে দিলাম, দাড়িগুলো সাদা করে দিলাম, আপনার ডান হাতের মধ্যে আমি লাঠি উঠাইয়া দিলাম, লাঠি উঠে দেওয়ার পরেও আপনি যে বললেন আমাকে খবর দিয়ে আসার জন্য, আর কি খবর বাকি আছে? তিনটা খবর আপনাকে দিয়েছি, আজকে সাত নম্বর খবর, এখন আপনার আর ছাড় নাই। আপনার মৃত্যুর সময় যখন চলে আসবেন, মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায়, চারজন ফেরেশতা এসে চারিপাশে তার বসেন, আল্লাহু আকবার বলেন, কয়জন? মৃত্যুর সময় চারজন ফেরেশতা আসেন, একজন ফেরেশতা এসে বলেন, ওগো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর বান্দা, সারা দুনিয়া আমি সফর করেছি, সারা দুনিয়া আমি ঘুরে ঘুরে দেখেছি, তোমার পানি পান করানোর দায়িত্বে আমি ছিলাম, তোমাকে পানি পান করানোর দায়িত্বে আমি নিয়োজিত ছিলাম, সারা পৃথিবী আমি ঘুরলাম, মাশরিক থেকে মাগরিব, সীমাল থেকে জুনুব পর্যন্ত আমি ঘুরলাম, সারা পৃথিবী, সপ্ত আসমান, সপ্ত জমিন, সব জমিন ঘুরে আমি দেখলাম, কোথাও এক ফোঁটা পানি তোমার জন্য পাইলাম না। আজকে তুমি খবর নাও, তোমার পানি আমি খুঁজে পেলাম না, তোমার আজকে থেকে পানি খাবার তোমার বন্ধ। আরেকজন ফেরেশতা এসে তাকে ডাক দিয়া বলে,
আমি তোমার সারা পৃথিবী ঘুরলাম, সাত আসমান সাত জমিন, মাশরিক মাগরিব শিমাল জুনুব সারা পৃথিবী আমি ঘুরে দেখলাম, তোমার শ্বাস প্রশ্বাসের দায়িত্বে আমি ছিলাম, তোমার নিঃশ্বাসটা যখন বের হইতো আমি আবার ভিতরে নিতাম, আবার বের করতাম, আবার ভিতরে নিতাম, আবার বের করতাম, আবার ভিতরে নিতাম, সারা পৃথিবী আমি ঘুরলাম। একটু সময় ব্যাটারিটা একটু ভরে দিতে করে দূর থেকে টানতেছে তাড়াতাড়ি। সারা পৃথিবী আমি ঘুরলাম, তোমার সারা পৃথিবী ঘুরে আমি আসমান জমিন সব খুঁজে তোমার জন্য যে শ্বাস প্রশ্বাসগুলো নির্ধারিত ছিল, একটা নিঃশ্বাস তোমার ভিতরে ঢুকতো আবার বাইরে হইতো, কথা বলেন ঠিক কিনা? শ্বাস যদি আমার ভিতরে ঢুকে আর যদি বাইর হইল, আবার যদি না ঢুকে, তাহলে লোকটার নাম কি? কথা বলেন, লোকটার নাম কি? একটু এক মিনিট আগে ইমাম সাহেব ছিল, মুফতি সাহেব ছিল, মহাদেশ সাহেব ছিল, চেয়ারম্যান সাহেব ছিল, মেম্বার সাহেব ছিল, এমপি সাহেব ছিল, মন্ত্রী সাহেব ছিল, কিন্তু যখন নিঃশ্বাসটা বাহির হইয়া ভিতরে না ঢুকলো, এই লোকটার নাম সাথে সাথে কি? এখন আর কেউ মন্ত্রী বলে না, এমপি বলে না, ইমাম বলে না, মুয়াজ্জিন বলে না, এখন কেউ মুফতি বলে না, মুহাদ্দিস বলে না, এখন বলে মুহাদ্দিস সাহেবের লাশ। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতা ডাক দিয়া বলেন, সারা পৃথিবী ঘুরে দেখেছি, শ্বাস প্রশ্বাসের দায়িত্বে আমি ছিলাম, তোমার শ্বাস প্রশ্বাস আজকে এখানেই শেষ, তুমি তোমার মৃত্যুর জন্য রেডি হয়ে যাও। আরেকজন ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহর নবী, সারা পৃথিবী আমি ঘুরলাম, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সপ্ত আসমান সপ্ত জমিন সব ঘুরে দেখলাম, আমি তোমার খাবারের দায়িত্বে ছিলাম, সারা পৃথিবী ঘুরে আমি দেখলাম, তোমার নামে এক লোকমা খাবারও বরাদ্দ নাই, সুতরাং তুমি মৃত্যুর জন্য রেডি হয়ে যাও। আরেকজন ফেরেশতা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, সারা পৃথিবী আমি ঘুরলাম, সপ্ত আসমান সপ্ত জমিন, মাশরিক মাগরিব সব ঘুরে দেখলাম, যে জমিনের মধ্যে তুমি হাঁটতা, যে জমিন দিয়ে হেঁটে হেঁটে তুমি ওই বাজারে যাইতা, যে জমিন দিয়ে হেঁটে হেঁটে তুমি রাস্তাঘাটে ঘুরতাম, সারা পৃথিবী আমি ঘুরলাম, কোথাও তোমার জন্য একটি কদম আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ নাই, তোমার জীবনের সবগুলো কদম শেষ, সুতরাং তুমি মৃত্যুর জন্য রেডি হয়ে যাও। চারজন ফেরেশতা তাকে চারটা সংবাদ দিয়ে দেয়, এর মধ্যে যখন আল্লাহর ওলি জীবনটা শেষ হয়ে যাবে, মৃত্যুর সময় হয়ে গেল, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা রব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. যখন চারজন ফেরেশতার কথা শেষ, আল্লাহর ওলির সামনে আল্লাহ বলেন, যে লোকটা রবকে রব বলে স্বীকার করেছে, তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা, বিশ্বাস আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহর ফেরেশতারা, তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা, আল্লাহর ফেরেশতারা আসমান থেকে নাযিল হয়, নাযিল হয়ে তাকে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতা কথা বলা শুরু করে দেয়, তখন আল্লাহর ওলি বলে, ও আমার ফেরেশতা, আমার রূহ কবজ করার জন্য তুমি আসছো, আমার ছেলের কি হবে, আমার মেয়ের কি হবে,
আমার ব্যবসার কি হবে, আমার বাণিজ্যের কি হবে, আমার গরু ছাগলের কি হবে, আমার জাগা জমির কি হবে, আমার বিধবা স্ত্রীর কি হবে, আমার এতিম ছেলেদের কি হবে, আমার এতিম মেয়েদের কি হবে? ফেরেশতা ডাক দিয়ে বলে লা তাখাফু, আল্লাহু আকবার, লা তাখাফু, তোমার ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। তোমার ছেলের দায়িত্ব, মেয়ের দায়িত্ব, ব্যবসার দায়িত্ব, বাণিজ্যের দায়িত্ব, তোমার জমির দায়িত্ব, গাড়ির দায়িত্ব, বাড়ির দায়িত্ব, যা কিছু তুমি ছেড়ে যাচ্ছ, লা তাখাফু, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। তখন ফেরেশতাকে ডাক দিয়ে বলে ঠিক আছে, আমার ছেলের দায়িত্ব, মেয়ের দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব, ব্যবসা বাণিজ্যের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছে। ও আমার ফেরেশতা, আমার সামনে কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, মিজানের জিন্দেগি, হিসাবের জিন্দেগি, ফুলসিরাতের জিন্দেগি, আল্লাহর সামনে দাঁড়ানোর জিন্দেগি, বিশাল একটা জিন্দেগি আমি সামনে দেখতেছি, এটার কি অবস্থা হবে, এটার কি হবে, এটার ব্যাপারে আমার বলো। তখন ফেরেশতা ডাক দিয়ে বলে লা তাহজানু, তোমার সামনের জিন্দেগির জন্য তোমার কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার।